নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ক্লাস নিয়ে এসেছি। অলরেডি আমরা তোমাদেরকে দুটি ক্লাস প্রোভাইড করেছি, আজ তিন নম্বর ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করব। কিন্তু তার আগে বলে দেই, এটা লাস্ট মিনিটের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি সাজেশন নিতে পারো, লাস্ট মিনিটের সাজেশন এটা। আমাদের যতটা সম্ভব তোমাদেরকে আমরা আজ ম্যাথগুলি দেখিয়ে দেব এবং সেই ট্রিক্সগুলিকে নিয়ে আগামী 31 তারিখে তোমরা পরীক্ষার হলে বসবে। যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এক্সাম 31 তারিখে বসতে চলছ, তাদেরকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি। তোমরা ভালো করে পরীক্ষা দাও এই আশাই করছি, ঠিক আছে? আজ তোমরা খুব ভালো করে ফলো করবে কিভাবে আমরা প্রাইমারি টেটে অঙ্কগুলিকে করব। প্রাইমারি টেটে যে 30% ম্যাথ আছে সেটাকে আমাদের 30-30 তুলতে হবে। সেই ট্রিক্স আজ আমরা তোমাদেরকে শিখিয়ে দেব, কিভাবে শিখিয়ে দেব সেটাই জানার বিষয়। অবশ্যই তোমরা আমাদেরকে দেখো কিভাবে আমরা করছি ম্যাথগুলিকে। অবশ্যই তোমরা জেনে রাখবে এটা লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি সাজেশন আমাদের পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া হলো, ঠিক আছে? খুব ভালো করে দেখতে থাকো। আমরা ফার্স্ট কোশ্চেন 1:2, 3:5 ও 5:9 এর জটিল অনুপাত কত? জটিল অনুপাত যখনই দিবে তখন ধরে নিতে হবে সেটা যৌগিক অনুপাত। জটিল অনুপাতের আরেকটা নাম থাকবে যৌগিক অনুপাত, ইংলিশে বলবে কম্পাউন্ড রেশিও, ইংলিশে বলবে কম্পাউন্ড রেশিও। ক্লিয়ার হয়ে গেছে? দেখো এটাকে ধরলাম আমরা A1, এটাকে ধরলাম A2, এটাকে ধরলাম A3, অটোমেটিক ভাবে এটা B1 B2 B3। তাহলে জটিল অনুপাতে বা যৌগিক অনুপাতের নিয়মটি হচ্ছে U1 × A2 × A3, তার মানে ফার্স্ট নাম্বার অফ ডিজিট 1 × 3 × 5 এন্ড দেন আফটার সেকেন্ড নাম্বার অফ ডিজিট, তাহলে কত? 2 × 5 × 9, কমপ্লিট হবে, যা অ্যান্সার বেরোবে সেটাই। এবার এখানে আমাদেরকে কেটে কেটে দেখতে হবে আমাদের অ্যান্সারটা কত বেরোচ্ছে, তাই তো? তাহলে A1 কত? 1 × B1, A1 হচ্ছে 1, A2 কত? 3, A3 কত? 5, তাই তো? বাই B1 কত? 2, B2 কত? 5, আর B3 হচ্ছে 9, ঠিক? তারপর বসে দেবো 2 × 5 × 9, 5 ক্যান্সেলিং করলাম 3 দিয়ে, 9 ক্যান্সেলিং করলাম 3, তাহলে 1/6। তাহলে আমার অ্যান্সার কি? যৌগিক অনুপাতটা কত? 1/6, তাহলে 1:6, কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, 1:2, 3:5 ও 5:9 এর জটিল অনুপাত বা যৌগিক অনুপাতটি হবে A1, হাতে নোট ডাউন করে নাও, লাস্ট মিনিট কিন্তু এটা, A1 × A2 × A3 ডিভাইডেড বাই B1 × B2 × B3। কাটাকাটি করব, ক্যান্সেলিং করব, যেটা বেরোবে সেটাই আমার অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন, একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে, বাক্সে মোট 35 টাকা থাকলে মোট মুদ্রা কত? এই টাইপের অঙ্ক ম্যাক্সিমাম এবারে আসার চান্স আছে। ভালো করে দেখে নিবে কিভাবে আমরা করছি, ঠিক আছে? কি বলেছে? একটি বাক্সে সমসংখ্যক 1 টাকা 50 পয়সা ও 25 পয়সা আছে, বাক্সে মোট 35 টাকা থাকলে মোট মুদ্রা কত তা আমাকে বের করতে বলেছে, তাই তো? এখানে ফর্মুলাটা হচ্ছে মোট টাকা, যে অ্যামাউন্টটা আমাকে বলে দিবে। এখানে অ্যামাউন্টটা আমাকে কত বলে দিয়েছে? আমাকে বলে দিয়েছে 35,
divided by jetaka ek taka tale f plus 0.5 0 plus 0.25 plus kore debo thik ache kata kata korbo jeta berobe shetai amar answer tale 35 by tale mudrar shongkha hobe 1 plus 0.50 plus 0.25 tar mane 35 into 1.75 plus kore 1.75 point tule dilam into 100 thik ache 25 diye katlam 4 25 100 7 25 175 7 diye katlam 5 তার মানে কতটি 20 টি মুদ্রা তাহলে আমার অ্যানসারটি কত 20 টি মুদ্রা আমার 25 টাকার মধ্যে 20 টি মুদ্রা থাকবে যার মধ্যে 1 টাকা থাকবে 50 পয়সা থাকবে এবং 25 পয়সাও থাকবে ক্লিয়ার হয়েছে ভালো করে দেখে নাও এবার তুমি ভালো করে বুঝে নাও যদি তুমি টাইপটাকে ভুলে যাও তুমি যদি টাইপটাকে ভুলে যাও কিভাবে আমরা করেছিলাম ক্লাসে কিন্তু তাহলে তুমি অঙ্কটাকে ম্যাথটাকে করে আসতে পারবে যদি আমাদের টিপসটাকে তুমি মনে রাখতে পারো অপশন প্রেসড মনে করো তোমাকে দিয়ে দিল 15 তারপরে বলে দিয়েছে 20 সি নম্বর 25 এন্ড দেন আফটার ডি নম্বর 30 বলেছে এবার আমাকে দেখো 35 টাকা কি মিলাতে হবে আমি ধরলাম 1 টাকা দিলে কত হবে 15 ইনটু 1 তার মানে 15 15 ইনটু 50 তার মানে কত 7.5 টাকা তাহলে 7.5 টাকা হলে 15 আর 7.5 মানে হচ্ছে 22.5 টাকা আর 25 পয়সা দিয়ে কখনোই সেটা 35 টাকা হবে না হচ্ছে হবে না দেন এবার দেখো 1 টাকা যদি 20 ধরি তাহলে 20 ইনটু 1 তার মানে 20 প্লাস 25 পয়সা মানে হাফ 1 টাকার হাফ তো 25 পয়সা তাহলে 10 টাকা তাই তো আবার 20 ইনটু 25.25 তার মানে হচ্ছে 5 টাকা তার মানে কত 20 10 5 তার মানে কত হচ্ছে 35 টাকা তাহলে আমার রেজাল্টটা কি ঠিক আছে তো তাহলে কতটি মুদ্রা 20 মুদ্রা যদি কোনো কারণে আমরা ভুলেও যাই তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে সেই ম্যাথটাকে করতে পারবো কিভাবে অপশন টেস্ট দিয়ে করলাম ক্লিয়ার হয়েছে নেক্সট দুটি সংখ্যার সমষ্টি ও তাদের পার্থক্য 6 হলো মনে করো কোশ্চেনটা ভুল আছে সমষ্টি 36 হলে দুটি সংখ্যার সমষ্টি 36 ও তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে তা আমাকে বের করতে বলেছে তার মানে সাম অফ দ্য সাম বলেছে সাম কত বলেছে ধরে নিচ্ছি a প্লাস b ইজ ইকুয়াল টু আবার আরেকটা কি বলেছে a মাইনাস b ক্লিয়ার হয়েছে একটা বলেছে a প্লাস b তার মানে সমষ্টি হয়েছে দেন একটা a মাইনাস b বলেছে তার মানে তাদের ডিফারেন্স কালে হয়েছে কত 6 তাহলে দেখো একবারে করবো সংখ্যা দুটি অনুপাত তাহলে 36 প্লাস 6 সাম বলেছে ইজ টু তাদের কি বলেছে পার্থক্য মানে দেয়ার ডিফারেন্স তাদের কি বলেছে পার্থক্য তার মানে ডিফারেন্সটা বলেছে কত 36 মাইনাস 6 তার মানে 42 ইজ টু 30 6 দিয়ে ক্যান্সেলিং করলাম 7 ইজ টু 5 তাহলে আমার অ্যান্সারটা কত সংখ্যা দুটির অনুপাত হচ্ছে 7 ইজ টু 5 ক্লিয়ার হয়েছে এই জন্য বলছি ভালো করে ভেবে নাও এটা লাস্ট মিনিটের কিন্তু সাজেশন আমাদের এই সাজেশনের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদেরকে দিতে দিতে হবে এবং তোমরা মনে রাখবে আমাদের এখান থেকে তোমরা 100% কমন পাবে এরকম আমরা আশা করতে পারি ঠিক আছে নেক্সট ম্যাথে আমরা যতটা সম্ভব তোমাদেরকে আজ করাবো দেখো নেক্সট ম্যাথে বলেছে প্রশ্নটা তুলে নাও
কোনো সংখ্যা কোনো সংখ্যা যেন নম্বর কোনো সংখ্যা সংখ্যা বলেছে কোন সংখ্যার 12.5% কমা 20 হলে ওই সংখ্যা 60% কত হবে এটা আমরা শতকরা নিয়ম ধরে করব 12.5% কমা 20 হলে ওই সংখ্যা 20 হলে ওই সংখ্যা 60% কত ওই সংখ্যা 60% কত আমাকে বের করতে বলেছে তাই তো দেখো তাহলে আমরা কি করব 12.5% মানে আমরা অলরেডি জানি যে 25/2 তাই তো অর্ধগুণ 24 আর কে 25/2 তাহলে 20/12% তাহলে 20/12% তাই তো আর এই পাশে ওই সংখ্যার 60% করতে ওই সংখ্যাটা কি আমি জানি জানি না আমি ধরে নিচ্ছি সেই সংখ্যাটাই হচ্ছে x তাহলে এখানে 12.5% is equal to x/60 তাই তো x/60 তাই তো তাহলে কি হবে x দিয়ে দেখো বলে দিই x is equal to 60 into 20 এই যে এটা 12.5% এখানে অসুবিধা হলো করে নাও 12.5 মানে হচ্ছে 25/2 তাহলে এই দুইটা উপরে চলে গেল ইঞ্চি 2 বার নিচে কত হচ্ছে নিচে হচ্ছে 25 তাই তো 5 দিয়ে কাটলাম 5 দিয়ে কাটলাম 4 5 দিয়ে কাটলাম 12 তাহলে 12 × 4 × 2 তার মানে 96 অ্যানসার কত হবে 96 তাহলে কোন সংখ্যা 12.5% কে 20% হলে 20 হবে ওই সংখ্যা 60% কত হবে তা আমাকে বের করতে বলছে তাহলে এখানে যেহেতু ফ্র্যাকশন আছে এখানে যেহেতু ফ্র্যাকশন আছে সেহেতু ফ্র্যাকশনটাকে আমরা ক্লিয়ার করে নিলাম তাহলে 12/24 আর কে 25/2 তাহলে 20/12 = 25/2 is equal to x/60 বলেছে তাই ক্লিয়ার হয়েছে স্ক্রিনশট নিয়ে না এই টাইপের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম তোমাদেরকে থাকতে পারে ঠিক আছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো ওয়েস্ট বেঙ্গল টেটের নেক্সট ম্যাথে আমরা চলে এসেছি নেক্সট ম্যাথে আমাদের কি কি বলেছে সেই অঙ্কটা আমরা দেখে নেব এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নিই কি বলেছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11 বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত হবে তা আমাকে বের করতে বলেছে কোশ্চেনটা আমি আবার রিপিট করে দিচ্ছি 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11 বিদ্যালয় থেকে 12 জন ছাত্র চলে গেলে ছাত্রী চলে গেলে ওই অনুপাত কত হবে তা আমাকে বের করতে বলেছে তাহলে আমি ছেলে আছে কত এবং মেয়ে আছে কত সেটা আগে বের করে নিই দেখো ছেলে আছে ছেলে ছেলের অনুপাতটা কত 13 বাই সাম অফ দা রেশিও 13/sum of the ratio তাহলে টোটাল স্টুডেন্ট কত টোটাল স্টুডেন্ট হচ্ছে 504 ইনটু 13/sum of the ratio 13+11 তাহলে 504 ইনটু কত 13/24 তাহলে 24 দিয়ে যদি আমরা ক্যান্সেলিং করি তাহলে কত হবে 24 24 24
21 তাহলে 21 into 13 কত হচ্ছে 21 into 13 মানে হচ্ছে 273 273 হচ্ছে একজন ছেলে আছে তাহলে কত 504 into 13 by 13 plus 11 এখানে যে সমতা রাশিও তো থাকবে সেটাকে যোগ করতে হবে সাম করতে হবে ক্লিয়ার আছে এবার আমি অটোমেটিক ভাবে মিয়ে আছে মিয়ে আছে মিয়ে ক্ষেত্রে তুমি যদি এভাবে বের করতে যাও তাহলে 11 by 13 plus 11 into 504 যেটা বের হবে সেটাই কিন্তু আমরা যদি 504 এর থেকে 273 মাইনাসও করে দিই তাহলে হবে তাহলে 504 minus 273 যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হবে তাহলে 231 তাহলে মেয়ে আছে কত 231 এবার আমাকে বলেছে দেখো 12 জন মেয়ে যদি আমাদের চলে যায় তাহলে আমাদের অনুপাতটা কত হবে তাহলে 12 জন মানে মেয়ের সংখ্যা কত ছিল 231 তাহলে 231 মাইনাস কত 12 জন মেয়ে চলে গেল তার মানে 219 তাহলে মেয়ের সংখ্যা বর্তমানে কত 219 বর্তমানে মেয়ের সংখ্যা আমার কত 219 তাহলে তাদের অনুপাত বের করতে বলেছে তাহলে ছেলে ইজ টু মে তাহলে 273 ইজ টু 219 এটাই আমার অ্যান্সার যদি এটাকে কাটাকাটি করে থাকে তাহলে অ্যান্সার বেরোতে পারে 91 ইজ টু 73 এটাও অ্যান্সার হতে পারে এটাও অ্যান্সার হতে পারে কারণ এটা দেখো ক্যান্সেলিং যদি আমি করি তাহলে 3 দিয়ে ক্যান্সেলিং করব 3 দিয়ে 27 কে 9 3 দিয়ে 3 ডিভাইড করলে 1 91 3 দিয়ে 21 কে ডিভাইড করলে 7 3 দিয়ে 3 3 তার মানে হচ্ছে 9 তার মানে 73 এটা হতে পারে এটা হতে পারে এটাই আমার অ্যানসার ক্লিয়ার হয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি এরকম করে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি আমাকে মেয়ের বদলে বা ছাত্রী সংখ্যার বদলে যদি আমাকে ছেলে বলতো তাহলে 273 থেকে আমি মাইনাস 12 করে দিতাম যেটা বেরোবে সেটাই ক্লিয়ার হয়েছে যা আমাকে প্রশ্নে বলবে সেটাকে ধরেই আমি করব ক্লিয়ার হয়েছে দেখো কি বলেছে 504 জন ছাত্রছাত্রী বিশিষ্ট একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 13:11 বিদ্যালয় থেকে 12 জন মেয়ে চলে গেলে ওই অনুপাত কত তাহলে ছেলে আমি বের করি 504 কিন্তু ছেলে কত ছিল 13 তাহলে নিচে কি ডিভাইডেড বাই 13 প্লাস 11 সাম অফ দ্য রেশিও ক্লিয়ার হয়েছে তাহলে ক্যান্সেলিং করলে 273 বের হলো এবার 504 থেকে মাইনাস করে দিলে হয়ে যাবে 273 তার মানে 231 এবার আমাকে বলেছে 12 জন মেয়ে চলে গেছে তাহলে বিদ্যালয় ছেলে যদি 12 জন ডিক্রিস্ট করেছে ঠিক আছে তাহলে 231 মাইনাস 12 তার মানে 219 তাহলে 273 ইস টু 219 এটা হচ্ছে ছেলে এবং মেয়ের অনুপাত ক্লিয়ার হয়েছে তারপর 3 দিয়ে আমরা ক্যান্সেলিং করে দিলাম তাহলে অ্যান্সার তো দাঁড়ালো 91 ইস টু 73 ক্লিয়ার হয়েছে নেক্সট দুটি সংখ্যার অনুপাত 13:37 প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাত হবে 1:13 দেখো কি বলেছে দুটি সংখ্যার অনুপাত 13:37 প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাতটি হবে 1:13 আমরা যদি অন্যভাবে করি x যদি করি তাহলে একটু বড় হয়ে যাবে যদি আমরা সূত্রটাকে শুধুমাত্র ফলো করি বা একটু মুখস্থ করে যাই একটু মনে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু অতি দ্রুত গতিতে ম্যাথটা হয়ে যাবে দেখো কি x ইজ ইকুয়াল টু b ইনটু c তার মানে এটা a b c d 13 টাকে আমি ধরলাম a 37 টাকে b 1 টাকে c এবং 13 টাকে আমরা d করেছি ক্লিয়ার হয়েছে তাহলে b ইনটু c মাইনাস খাতা নোট ডাউন করো b মাইনাস c b into c minus a d by c minus d ঠিক আছে তাহলে আমরা বসাবো b কত b হচ্ছে 13
37 into b koto b b b of 37 c koto 1 minus a koto 13 into d koto d hocche 13 divided by ki bolche c minus d তাহলে c minus d মানে 1 minus 13 c হচ্ছে 1 এবং d হচ্ছে 13 তাহলে 1 minus 13 তাহলে 37 minus 13 square হচ্ছে 169 minus minus 12 কারণ 13 এর আগে সিম্বলটা যেটা আছে সেটা মাইনাস আছে অটোমেটিক যে সংখ্যাটা আমাদের বড় থাকে তার সিম্বল আমরা ফলো করব তাহলে এখানে কি হবে minus 12 তাই তো এবার 169 থেকে 37 মাইনাস করলে কত হচ্ছে মাইনাস 132 বাই মাইনাস 12 মাইনাস মাইনাস ক্যান্সেলিং করে দিলাম 12 দিয়ে যদি আমরা ক্যান্সেলিং করি তাহলে হচ্ছে 11 তাহলে দুটি সংখ্যা অ্যানসারটা কত হলো 11 তাহলে দুটি সংখ্যার অনুপাত 13:37 প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে অনুপাতটি 1:13 হবে তাহলে 11 যদি আমি বিয়োগ করি তাহলে তার অনুপাতটা হবে 1:13 ক্লিয়ার হয়েছে দেখো ফর্মুলাটা আমি আরেকবার বলে দিচ্ছি x আমি আবার লিখেও দিচ্ছি ডবল x is equal to bc minus ad by c minus d b to c minus ad by c minus d এই ফর্মুলা দিয়ে যদি আমরা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে যদি যোগ থাকে এটা দেখো মাইনাসে বিয়োগ করতে বলেছে যদি যোগ থাকে যোগেরটা আমরা করাচ্ছি না আমি জাস্ট ফর্মুলাটাকে লিখি সেম অঙ্ক সেম প্রসিডিউরে থাকে এখানে বিয়োগ আছে বিয়োগের জায়গায় যোগ থাকবে যদি যোগ থাকে তাহলে হবে ad মাইনাস ভালো করে লিখে না AD minus BC by C minus D C minus D এখানে ভালো করে দেখে নাও যে এখানে AD টা লাস্টে আছে এখানে যোগের ক্ষেত্রে AD টা আগে হয়ে যাবে এখানে BC টা আগে ছিল মাইনাসের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে BC টা পরে চলে যাবে নিচে টুক যা আছে তাই হবে তাহলে এটা যোগের ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে মনে থাকবে খাতা ভালো করে নোট ডাউন করে নাও এটা প্লাসের ক্ষেত্রে হবে x is equal to ad minus bc divided by c minus d ক্লিয়ার হয়েছে আর মাইনাসের ক্ষেত্রে হবে x is equal to bc minus ad by c minus d ক্লিয়ার হয়েছে যদি কারো ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও আমরা আরো দুদিন হাতে টাইম আছে আমরা যতটা সম্ভব তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে দেবো যদি কারো কোনো ডাউট থেকে থাকে স্ক্রিনশট নিয়ে নাও যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং